কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছে, তো আমিও ভালো আছি। তো চলো এখন থেকে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি। আর আমি তোমাদের বন্ধু চলে এসেছি টুয়া, আর এখন ঘড়িতে প্রায় বেজে গেছে। উড়ে বাবা, অনেক দেরি করে ব্লগটা শুরু করলাম, আজকে বাজে 12টা, এখন আর সকাল নেই, গুড মর্নিং কাউকে বললাম না, 12টা বেজে গেছে। আর এখন থেকে সকালের কাজবাজ এই মিটলো, মোটামুটি রান্নাবান্না প্রায় হয়ে গেছে। একটা একটা রেসিপি করলেই হয়ে যাবে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেটা হলো মোচার ঘণ্ট। তো মোচার ঘণ্ট রেসিপি এর আগেও শেয়ার করছি। তো আজকে যখন রান্না করছি, রেসিপিতে বলা যে দুপুরের খাওয়া দাওয়ায় মোচার ঘণ্ট থাকবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেই নেব। আর আজকে গিয়েছিলাম কি বলতো, সকালবেলা একটুখানি বাগানে, তো যেখানে আর কি চাষবাস, সবজি চাষবাস হয়, তোমরা অনেকবারই শুনেছো। আবার অনেকেই বলেছো যে কেন তুমি তোমাদের সবজি বাগানে গিয়েও তো একটু ভিডিও করতেই পারো। তো আজকে গিয়েছিলাম একটু দরকারে, তাই একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তুলে নিয়ে এসেছি। এখনও সবজি সেরকমভাবে হয়নি, সবে লাগানো হয়েছে। তো যখন আবার হবে অনেক, মানে সবে তো লাগিয়েছে, আবার যখন অনেক হবে, চারিদিকে একদম সবুজ সবুজ, তখন আবার একদিন কার গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যখন আবার ফল হবে তখন তো আবার শেয়ার করব। তো যাই হোক, আজকে গিয়েছিলাম একটুখানি বাগানের দিকে, তো শাশুড়ি মা, আমি, মেয়ে সবাই গেছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রায় জঙ্গল জঙ্গল, একদম সবুজ সবুজ, বেশ ভালো লাগবে। একঘেয়ে বাড়ি ঘরদোর আমাকে দেখতে দেখতে তোমাদের কীরকম বোর লাগে, তো সেরকম একটুখানি অন্যরকম দেখলে তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, তো চলো মোটামুটি সকালের কাজবাস্ত হয়ে যাওয়ারই কথা, কেননা 12টা বেজে গেছে। আর এদিকে নিচে গিয়ে আমি একটু রান্নাবান্না করে নেবো। আর আজকে সকাল থেকেই না একদম পুরো মেঘলা, ওই বলছি কদিন আগে শুনছিলাম টিভিতে যে নিম্নচাপ হবে, তো একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিলো। আমি আরও বেশি আসলাম কি ছাদে, ওখানটায় জামাকাপড় মেলা ছিল, কালকের জামাকাপড়, তাই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বলে নিচেগুলো তুলে ছাদে এসেছি। তাই ভাবলাম চলো তাহলে এখন থেকে ব্লগটা শুরু করেই দিই। তো শুরু হয়ে গেল, চলো যাওয়া যাক। আমি একেবারে স্নান করবো বলে জামা কাপড় নিয়ে নিয়েছি। চলো দেখি আগে স্নান করি না আগে রান্না করি, নিচে গিয়ে দেখি মেয়েকেও স্নান করাবো। চলো, আমার কাকি শাশুড়ি আসলো, একটু উনি গল্প করলাম, একটু কথা বললাম, দেরি হয়ে গেছে। আর এগুলো দরজা বন্ধ করে না দিয়ে গেল কী হয় বলো তো, ছোট্ট ছোট্ট বেড়াল পুষিগুলো বিছায় গিয়ে ঘুমোয়, সেই জন্য এই ঘরে দরজাটা দিয়েই যেতে হয় নিচে গেলেই। চলো নিচে যাই। তো বন্ধুরা চলে এসেছি এই যে বাগানে, আর এখানটাই ওই চাষবাসটা করে। আর দেখো ওপরে মাচা হয়ে রয়েছে, মাচা করে রেখেছে বাবু, এটা আগের বছরেরই মাচা, তো এর ওপরেই সমস্ত কিছু গাছপালাগুলো ওঠে। আর আমার মেয়ের তো ভীষণ আনন্দ হচ্ছে, অনেকদিন পরে একদম খোলামেলা জায়গায় আসতে পেরেছে। আমি আর শাশুড়ি এই যে এখানটা দাঁড়িয়ে রয়েছি, এইখানে না কোনো বাড়ি টাড়ি নেই, একটা বাড়ি রয়েছে পাশে, আর বাদ বাকি সব আম বাগান, তারপরে বাঁশ বাগান, বেশি বিভিন্ন রকম গাছপালা রয়েছে। আর এই পাশেই আমাদেরই কিছু জিনিসপত্র রয়েছে, আর এই ছোট্ট একটুখানি চাষের ক্ষেত, আর তারপরেই ধানের জমি। তো দেখো ধানের জমিটা দেখা যাচ্ছে। আর আমার মেয়ে ফোনটা হাত থেকে নিয়ে নিয়েছে, বলছে আমি একটুখানি ভিডিও করব। তো দেখো কেমনভাবে ফোনটা যা নাড়াচ্ছে, তোমাদের দেখে হয়তো মাথাই ঘুরে যাবে। তো এই যে একটা কৃষ্ণচূড়া গাছ ছোট্ট একটা, সেটা তোমাদের দেখাচ্ছে, আর সেই পাতাই তুলতে আবার যাচ্ছে, একদম ঝিরিঝিরি পাতা কৃষ্ণচূড়া গাছে, লাল লাল হলুদ হলুদ ফুল হয়েই গেছে, এখন হবে না, খুব ছোট। তাই আমি বলছি যে গাছে কিন্তু পিঁপড়ে আছে, আঙুলে কামড়ে দেবে, সেই পাতাগুলো তুলবে বলে গেছে। তো এক্ষুনি আমার বাড়ি চলে যাব, অনেকদিন আসা হয় না, ভাবলাম তোমাদের সঙ্গে যাব যখন একটু শেয়ার করেই নিই। তো
তো আগের বছর শীতকালে এখানটায় বাবু অনেক সবজি লাগিয়েছিল, পুঁই শাক, পালং শাক, ধনিয়া পাতা, তারপরে মূলো শাক। মূলো অত ভালো হয়নি, কিন্তু তবে মূলো শাক হয়েছিল ভালোই। আর কি বলতো, বর্ষাকালে না এই জায়গাটায় খুব জল টল জমে, তার জন্য এখানে যে হলুদ গাছগুলো দেখছি প্রায় নষ্ট হয়ে গেছে। দু একটা হলুদ গাছ রয়েছে এখানে, ওই একটা চাল কুমড়ো গাছ রয়েছে বেঁচে, সেখানে একটা একটা না দুটো মতন ফল হয়েছিল। তো একটা আমরা নিয়ে গিয়ে খেয়েছি, আর একটা মাচায় রয়েছে, ওটা দিয়ে বড়ি টড়ি দেওয়া যাবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। এই জায়গাটা হলো ওই আমাদের বাড়িটা যে রয়েছে বাড়ির পেছনের দিকে আর কি, আর শাশুড়ি মা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা এখানে দেখো মোচাটা শাশুড়ি মা কেটে দিয়েছে, এটা আমাদের ওই বাগানেই গাছে আর কি হয়েছিল, কলা গাছে। তো এখানে মোচাটাকে কেটে নিয়েছে, এটা হলো আমরা বলি ডোগরে কলা, যেটা বিচে কলা আর কি, সেই ওই কলার মোচা। এটাতে কলা হয়, কলা খায় না বললেই চলে, মোচাটাকেই খায় আর কি। মোচাটা হলেই তখন গাছটাকে আর কি কেটে ফেলে বেশিরভাগই, আর যারা রাখে তাদের বীজে কলা হয়, মানে যে ওই কলাটায় বীজ হয় খুব। তো ওই কলার মোচা আর কি আজকে ঘন্ট করব, তাই শাশুড়িমা ভালো করে কেটে টেটে দিয়েছে, আর একটু ঘন করে কাটলে ভালো হতো। তো যাই হোক, কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছে, আর এটা যতবারই ধুচ্ছে না কেন এরকমই জল বেরোচ্ছে, একটু কালচে কালচে মতন। তো এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় সেদ্ধ হয়েই গেছে, কুকারের মুখটা আটকেছিলাম তবে আবার খুলে দিলাম, দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, একটা সিটিও দিতে লাগেনি। তো এদিকে সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। তো এদিকে আলু কেটে নিয়েছি, আর এখানে আজকে মোচার ঘন্ট করব, বাদাম দেব, আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা সবই নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর এটা হলো কালকের যে মাছটা ওই কয়েক পিস আছে, সেটা আলু ফুলকপি দিয়ে একটু তরকারি করে নেব, আর মশলাও করে নিয়েছি। ভেবেছিলাম মাছের ঝোলটা আজকে আর করবো না, তো ভাবলাম যে একেবারে রাতের জন্য করেই নিই, ওটা রাতের জন্য থেকে যাবে। আর এখানে মোচার ঘন্ট করার জন্য সর্ষের তেল দিয়েছি কড়াতে, আর হলো জিরে, তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে এবার ভালো করে সাঁতলাবো লবণ হলুদ দিয়ে। তো আলুটাকে সেদ্ধ করে নিলেও হতো, তো আমি তেলে দিয়েই ভালো করে একটু ভাজা করে নেব, আর একটু ওই যে জিরে না আদাটা ঘষুনিতে ঘষে এতে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা একটা দিলাম। আর মোচার ঘন্ট বেশি ঝাল হলে ভালো লাগে না, তো এই দেখো জলটা ঝুড়িতে ভালো করে ঝেড়ে মানে কি পরিষ্কার করে নিয়েছি, আর ভালো করে হাত দিয়ে একটু মেখে নিলাম, এতে ভালো হবে আর কি ঘন্টটা। আর এবার গুঁড়ো মশলা যা যা ছিল, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু এতে দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কি। তো এভাবে আমি মোচার ঘন্টটা বানাবো। অনেকে মোচার ঘন্ট মটরের ডালের বড়ি দিয়ে করে, মটরের ডালের বড়ি দিয়ে মানে বাড়িতে মটরের ডালটা ভিজিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়ে ছোটো ছোটো বড়ি বানিয়ে তেলে ভেজে তারপরে ওটা দিয়েও করে। অনেকে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করে, ছোলা দিয়ে করে, আজকে আমি চিনে বাদাম দিয়ে করছি, তো এটা দিয়েও বেশ ভালোই লাগবে। তো এখন মশলা কষানোর পরে যে মোচাটা আমি ভালো করে হাত দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এতে সামান্য একটু চিনিও দেব, আবার একটু গরম মশলাও দেব। আর তো এখন একটুখানি নাড়াচাড়া করার পরে চিনে বাদামটা দিয়ে দিয়েছি। তো দেখো আমার রেডি হয়ে গেছে মোচার ঘন্ট, এখন আমরা দুপুরবেলায় গরম গরম মোচার ঘন্ট দিয়ে ভাত খেয়ে নেব, লাঞ্চ করে নেব। তো হাজবেন্ড এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর মাই বাকি রয়েছি দুপুরবেলায়, তো দুজনের ভাত বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব। আর এই হলো মাছের ঝোল, ওটা হলো রাত্রিবেলায় খাবার। কোথায় যাবি বানা? সবাই জলে এসছে, তাই আমি যাবো।
তো বন্ধুরা, এখন বিকেল প্রায় 4টে বেজে গেছে, আর আমার মেয়ে যে ওর ঠাম্মির সাথে এখন ঘুরতে যাচ্ছে, আর এখানেই এন্ড করছি ব্লগটা।